কুড়িগ্রাম চার আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ জাকির হোসেন মুক্ত আলোচনা সভা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল। কুড়িগ্রাম চার আসনে নৌকা বিজয়ী হলে নদী ভাঙ্গন রোধ সহ রেল যোগাযোগ চালু হবে বললেন আঠাশ কুড়িগ্রাম চার আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ জাকির হোসেন। গত ১২ ডিসেম্বর সকাল ১০টায় রোমারি উপজেলায় মুক্তিযোদ্ধা ভবন মাঠে মুক্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন বলেন, এখন আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর মার্কা নৌকা, এই নৌকা যদি আমি জিততে পারি সকলেরই বিজয় হবে, আর যদি আমি ডুবাই সবাই কিন্তু ডুববেন। পাঁচ বছর না খায় আছেন, আমরা কিছুই পাইনি, আপনারা বললেন আর পনেরো দিন না ষোলো দিন ভোট আছে, কি লাগবে আপনার দেখ বলেন তো। এই পনেরো দিনে যদি আপনাকে আমি খাওয়াই পাঁচ বছর চলতে পারবেন, এই পনেরো দিন ওই পাঁচ বছরের মতন আপনাদের ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে, তাহলে পাঁচ বছর আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তারপরে কোনটা চান, পনেরো দিন চান না পাঁচ বছর চান, উন্নয়ন চান নাই এলাকার নদী ভাঙি শেষ হয়ে যাবে এইটা চান? যদি তাই চান ভুল ত্রুটি আছে, দেখেন আমি এমন অবস্থা ওই বললো খরমের ভুল না। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রোমারি উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। রেজাউল ইসলাম মিনুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ সামিউল ইসলাম জীবন, মোহাম্মদ শাহনিয়াজ তুহিন, রাজু আহমেদ খোকা। রোমারি প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএন টিভি।